শেরপুরের নকলায় একসঙ্গে চার বাছুরের জন্ম দিয়ে সাড়া ফেলে দিয়েছে এক গাভী। আর এই বাছুর ও গাভী দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারোমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের গাভী একসাথে চারটি বকুনা বাছুর জন্ম দিয়েছে। গত বছর ফ্রিজিয়ান শঙ্কর জাতের এই গাভীটি 97,000 টাকা দিয়ে কেনেন তিনি। এর কিছুদিন পরেই কৃত্রিম প্রজনন করানো হয় তাকে। সকাল 9টার সময় বাচ্চা দিয়েছে, বাচ্চা প্রসব করেছে ডাক্তার আব্দুল লতিফ রানী সমুদ্র প্রতিষ্ঠান বাড়ি না, উনি বাচ্চা হাত চালান করে বাচ্চা ডেলিভারি করাচ্ছে আর কি। তারপরে চারটে বকনা বাচ্চা, চারটা কালার, তিনটা কালার একরকম, একটা কালার ভিন্ন, একটা হলো কালা কালার। প্রথমবার এলাকায় এমন ঘটনার কথা শুনে বাছুর দেখতে ছুটে আসছেন উৎসুক জনতা। কেউ বন্ধুদের নিয়ে দেখতে আসছেন, আবার কেউ বা ছবি তুলছেন। আমি শুনছি আগে দুইটা করে বাছুর হয়, দেখছি তিনটার কথা শুনছি, আমি নিজে দেখছি না, তা আজকে নিজে চোখে দেখলাম যে চারটা বাছুর হয়েছে। নালিতা বাড়ির থেকে আসছি, চারটা বাছুর হয়েছে শফিক ভাই, এটা শুনিয়া আল্লাহর রহমতে যে আল্লাহর, এটা একটা আল্লাহর কুদরত, মানুষ যাতে বুঝা বুঝে যে আল্লাহ কী না করতে পারে। কালকে আজকে কিলাগাত লোক আসছে অগণিত, মানে অগণিত অনেক দূর থেকে, আজকে আজকেও মানুষ সকাল থেকে বরবরি দেখতেছেন তো অনেক মানুষ। বর্তমানে গাভী ও চারটি বাছুরই সুস্থ রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত রেয়ার কয়েকটা কেস এই ধরনের আছে। সাধারণত এই বাচ্চাগুলো চারটা যেটা হয়ে থাকে যে এটা অ্যাবনর্মাল, নর্মাল কোনো প্রসেস না। একটা গাভী থেকে একটা ওভুলেশন হয় 18 থেকে 21 দিনে, একটা ডিম্ব নিঃসরণ হয় এবং পুরুষ থেকে যে শুক্রাণুগুলো আসে দুইটা ফার্টিলাইজেশনের মাধ্যমে একটা বাচ্চা সাধারণত জন্ম নেয়। কিন্তু কোনো কারণে যদি দুটি ওবাম রিলিজ হয় এবং তিনটা হয় চারটা হয়, সেক্ষেত্রেও যদি ফার্টিলাইজেশন হয় একাধিক বাচ্চা হতে পারে। আর যদি একটা ওই যে ফার্টিলাইজেশনের পরে ভাগ হওয়ার সাথে কমপ্লিট যদি ভাগ হয়ে যায় তখনও একাধিক বাচ্চা হতে পারে। একটি গাভীর চার বাছুর জন্ম দেওয়ার ঘটনা বিরল বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। চারটা বাচ্চা হওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু ওই পদ্ধতিতে যাবো না, যেহেতু চারটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলা এখনও ঝুঁকির মধ্যে কিছুটা আছে। তা আমরা যেভাবে পরামর্শ দিয়েছি যে বাচ্চার খাবার দাবার রেগুলার দেওয়ার জন্য, একটু ভালো জায়গায় রাখার জন্য এবং বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য, এই বিষয়গুলা করলে আশা করি বাচ্চাগুলো ভালো থাকবে এবং আমরা সবসময় দেখাশোনা করব। মেডিকেল টিম গঠন করে অপেক্ষাকৃত দুর্বল বাছুরের প্রয়োজনীয় চিকিৎসা এবং গাভীর সুস্থতায় নানা সহায়তা ও পরামর্শ দিচ্ছে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়। সিদ্রাতুল মুনতাহা, নিউজ বাংলা ডেস্ক।